নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট। আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইন্টারেস্টিং এবং সেন্সিটিভ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়টা আপনাদের জীবনের প্রত্যেকের সাথে কিছু না কিছুভাবে জড়িত। সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি, এমন কি পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনাদের দাম্পত্য জীবনের প্রতিদিনের যে লড়াই, সেই লড়াই থেকে বেরিয়ে এসে দাম্পত্য সুখ বজায় থাকবেন। অ্যাকচুয়ালি কি জানেন, দাম্পত্য লড়াই কেন হয় তার আনসার অনেক সময় আপনারা নিজেরাও পাবেন না। তলিয়ে যদি দেখেন, কোনো কারণই নেই কী কারণে দাম্পত্য লড়াই হয়েছে। দাম্পত্য লড়াই দু ধরনের হয়, এক প্রতিদিনের খুঁটিনাটি বিষয় নিয়ে আর লড়াই, আর একটা হচ্ছে এমন কিছু গভীর ইস্যু যেটা পরবর্তী ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্ককে ফাটল তৈরি করে, এমন কি বিচ্ছেদের পথকে নিয়ে যায়। সুতরাং আসুন না আমরা দেখি কী কী উপায় অ্যাপ্লাই করলে আপনাদের ভেঙে যাওয়া সম্পর্ককে বা প্রতিদিনের এই যে লড়াই, এই লড়াইটাকে সরিয়ে দিয়ে দাম্পত্য সুখ বজায় থাকে। আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং পরিবারের সবাইকে নিয়ে সমৃদ্ধশালী হন। আমি এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করব। এক, প্রথমে দেখে নেব যে এই যে প্রতিদিনের দাম্পত্য কলহ কেন হয়। নাম্বার ওয়ান, আপনারা মিলিয়ে নিন, পারলে নোট করুন। এক, একে অপরকে সবসময় কোনো না কোনো বিষয়ে ছোট করার চেষ্টা করা। আর দু নম্বর, একে অপরের পার্সোনালিটির কাছে সবসময় হীনমন্যতায় ভোগা, একটা নিজের কনফিডেন্সের অভাব। তিন নম্বর, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যখনই একজন আরেকজনের সাথে কথা বলছে, টিটকিরি মেরে বা টোন করে কথা বলা, সেই একই জিনিস, একে অপরকে নিচা দেখানোর চেষ্টা। চার, খুব ইম্পর্ট্যান্ট, সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও মূল্যবোধ বা ভ্যালিউজ, বিশ্বাস বা বিলিফসের অভাব। পাঁচ, ফিনান্সিয়াল ক্রাইসিস। ছয়, প্রতিটা ক্ষেত্রে কোনো না কোনো ছোটো ছোটো থেকে বড় বড় বিষয়ে মিথ্যে কথা বলার প্রবণতা। সাত, বিশ্বাসঘাতকতা, ব্যাকস্ট্যাবিং যাকে বলা হয়। আট, ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, একে অপরের ওপর এতটাই নিষ্ঠুর যে ফিজিক্যাল টর্চারের জায়গায় পর্যন্ত চলে যায়। কথায় কথায় গালমন্দ করা, অ্যাবিউসিং যেটাকে বলা হয়, এমন কিছু কথা বলে যেটা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের মধ্যে এই ধরনের কথা কখনোই আসতে পারে না। নাম্বার টেন, প্রেম, অ্যাফেকশন, বড় অভাব রয়েছে দুজনের মধ্যে। হতে পারে দুজনের অপছন্দে বিয়ে হয়েছে, জোর করে বিয়ে হয়েছে, বা এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য বিয়ের পরবর্তী ক্ষেত্রে দুজনের মধ্যে ভালোবাসা এবং টান দুটোই চলে গেছে। নাম্বার ইলেভেন, দুই পক্ষের কোনো না কোনো শ্বশুর বাড়ির পক্ষ থেকে অতিরিক্ত হস্তক্ষেপ। বারো, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ। নাম্বার তেরো, সোশ্যাল ইস্যু, রিলেশন ইস্যু, যেটা হচ্ছে বাচ্চা না হওয়া। নাম্বার ফোরটিন, চোদ্দো নম্বরে হচ্ছে শারীরিক সম্পর্কের ইমব্যালেন্স। পনেরো নম্বর, যেটা অনেকের ক্ষেত্রে দেখা যায়, খুব বেশি বয়সে বিয়ে করছে, অথবা দুজনের মধ্যে বয়সের বৈষম্য এতটাই যে নতুন করে মানিয়ে নেওয়ার ক্ষমতা যেমন আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সম্পর্কের মধ্যে বর্ডম বা একঘেয়েমি চলে আসে। এই পনেরোটা পয়েন্টের মধ্যে দেখবেন আপনি মিলিয়ে কোথাও না কোথাও কোনো না কোনো একটা দুটো তিনটে এমন পয়েন্ট আছে যেটা আপনার জীবনের সাথে মেলে, যে কারণে আপনাদের দুজনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের মধ্যে ভীষণভাবে ক্রাইসিস তৈরি করার অন্যতম কারণ। এবার আপনার হাতে এই সম্পর্কটাকে আপনি কী করে ভালোভাবে নিয়ে আসবেন, দুজনের একসাথে কাছাকাছি নিয়ে আসবেন, দাম্পত্য জীবনকে সুখী করবেন। এক নম্বর পয়েন্ট, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আপনার বেডরুমে টিভিটাকে সরান, এই টিভিটাকে আপনি বসা রুমে নিয়ে আসুন। দু নম্বর হচ্ছে আপনার বেডরুমে দেখুন তো, আপনার বেডরুমের যে আয়নাটা, আয়নাটার পজিশনটা কেমন আছে, আপনার বেডকে রিফ্লেক্ট করছে না তো, হতে পারে আপনার বেডকে রিফ্লেক্ট করছে। যদি একান্তই না পারেন, আমি বলবো পারলে বেডরুম থেকে আয়না সরিয়ে নিন। নাম্বার থ্রি, যদি বেডরুমে আয়না রাখতেই হয়,
তবে এমন একটা মোটা কার্টেন বা পর্দা ব্যবহার করুন যেটা কখনোই যেন রিফ্লেক্ট না হয়। যখন আয়না ব্যবহার করবেন তখনই খুলবেন, কিন্তু তারপরে সাথে সাথে ওটাকে ঢেকে দেবেন। নম্বর ফোর, আপনার যে বেডরুমে ঢোকার যে দরজা, সেই দরজাটা কোনোভাবে আপনার যে বেড আছে সেই বেডটাকে রিফ্লেক্ট করছে না তো, বা দরজা থেকে সরাসরি দেখা যাচ্ছে বেডটাকে, যদি থাকে তাকে সরিয়ে দিন যাতে দরজা থেকে যেন না দেখা যায়। এটা তো কি করবেন, এর সাথে সাথে আরও কিছু জিনিস যেটা আপনার হাতের মধ্যে রয়েছে, দিনে অন্তত একটা মিল, সেটা লাঞ্চ হোক ডিনার হোক, একসাথে বসে করুন না। অনেক কিছু গল্প, অনেক কিছু থাকে তার মধ্যে, অনেক ছোট ছোট বড় বড় শেয়ার, পুরনো কিছু কথা, ভবিষ্যতের কিছু কথা, সেগুলো বলার মতো অনেক কিছু বেরিয়ে আসে। তো সুতরাং চেষ্টা করুন না একসাথে বসে খাওয়া, যে কোনো একটা লাঞ্চ বা ডিনার। আর একটা পয়েন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মাঝখানে সে যেই হোক কাউকে ঢুকতে দেবেন না। আপনারা দুজনে মিলে যে কোনো সমস্যা আপনারা দুজনে মিলে বসে ঠিক করুন। তাস, ক্যারাম, দাবা জাতীয় বা লুডো জাতীয় ইনডোর গেম একসাথে অন্তত দিনে এক ঘন্টা, সন্ধেবেলা হোক যে কোনো একটা সময় একসাথে বসে খেলুন। দুজনের মধ্যে হাসি গল্প দেখবেন, অনেক রিলেশন, অনেক কিছু ছোট ছোট জিনিস আপনি সেই জায়গাটা থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আর আপনার বেড যেন কখনো মেটালের না হয়, অনেক সময় রট আয়রন বা মেটাল এই ধরনের ক্ষেত্রে বেডের ফার্নিচার হয়, এই জায়গাগুলো যেন না থাকে। নেক্সট, আপনার ঘরের যে নাইট বাল্ব সেটা অবশ্যই যেন ইয়েলো শেডের হয়, ব্লু বা হোয়াইট শেড যেন না হয়। আর আপনার বাড়ি বা ফ্ল্যাট সাপেক্ষে যে উত্তর বা উত্তর পূর্ব দিক, সেই দিকটা যেন সব সময় পরিষ্কার থাকে, কোনো রকম আবর্জনা ময়লা সেখানে ফেলবেন না, জমতে দেবেন না। নাম্বার 10, আপনার ফ্ল্যাট বা বাড়ি ঘরের ইনডোরে কোনো প্ল্যান্ট লাগান বা হোয়াইট ফ্লাওয়ার ভাস লাগান, সেটা যেন উত্তর দিক থাকে। আর পার্পল, লাল বা গোলাপি কালার এর গোলাপ যদি রাখেন সেটা যেন বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে থাকে। নাম্বার 11, মাস্টার বেডরুম পূর্ব কিংবা দক্ষিণ পূর্ব দিকের করুন। আর মাস্টার বেডরুমের যে বেডটা সবসময় হতে হবে একই রকমভাবে পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে। রাত্রিবেলা যখন শোবেন আপনার হেডবোর্ডটা যেন পূর্ব দিকে থাকে, অর্থাৎ আপনি যেন পূর্ব দিকে মাথা দিয়ে শোন। আপনার যে বেডটা সেটা যেন অবশ্যই সিঙ্গল বা কুইন সাইজের হয়, জানেন তো কুইন সাইজ মানে একটা বড় সিঙ্গল বেড কুইন সাইজ হয়। কখনোই দুটো বেড বা ম্যাট্রেস একসাথে জোড়া লাগাবেন না, তাহলে সম্পর্কের মধ্যে কিন্তু ফাটল থাকবে। আর আপনার বেডরুমের কালার যেন হালকা শেডের হয়, পিঙ্ক বা পিচ কালার। আপনার বেডরুমের যে দক্ষিণ দিক বা দক্ষিণ পূর্ব দিকের যে দেওয়াল বা কর্নার আছে সেখানটায় ব্যবহার করুন, হাইলাইট করুন, এবং লাইট সেট পুরো ঘরের কালার, বেডরুমের কালার পুরো লাইট শেডের করুন। তাতে আপনার মধ্যে দেখবেন টেম্পারমেন্টের ক্ষেত্রে একটা ভালো জায়গা নিয়ে আসবে, মানসিক স্থিরতা নিয়ে আসবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে একে অপরের কাছে প্রেজেন্টেবল করে তুলুন। নাম্বার 15, আমরা এটা অনেকের ক্ষেত্রেই দেখা যায়, আমার কাছে প্রচুর মানুষ আছে, আমি যারা বিবাহিত মহিলারা আসেন আমি প্রত্যেকেই একটা কথা বলি, বিশেষ করে এটা মহিলাদের মধ্যে এটা ভীষণ টেন্ডেন্সি থাকে, এটা হয়, সেটা হচ্ছে বিয়ের পর কোনো না কোনো ক্ষেত্রে তার নিজেকে সময় দেওয়া সে ভুলে যায়। সবসময় যে সে ইচ্ছে করে তা নয়, কিন্তু আমি বলি প্রত্যেকের ক্ষেত্রে যে যেটা আপনি বিয়ের আগে ছিলেন, নিজেকে যেরকম সময় দিতেন, নিজেকে যেরকমভাবে সাজতেন, হতে পারে আপনাদের প্রেম করে বিয়ে, আপনারা যখন ডেটে যেতেন তখন আপনি কিভাবে আপনি সাজতেন, কিভাবে একে অপরের কাছে প্রেজেন্টেবল করে তুলতেন, আবার সেই জায়গাটা করুন না। আর যতটা পারুন দুজনের জন্য, একে অপরের জন্য সময় দিন। হতে পারে আপনার সন্তান রয়েছে বাড়িতে, বাচ্চাদের জন্য আপনাকে প্রচুর বিজি থাকতে হয়, কিন্তু জানবেন আমি একটা কথা, প্রত্যেক আমার কাছে যারা আসে প্রত্যেকে একটা কথা পরিষ্কার তাদেরকে বলি,
আপনার সন্তান আপনার কাছে 18 বছরের অতিথি, আপনার সন্তানের হওয়ার আগেও আপনার হাজব্যান্ড ছিল, এই 18 সন্তানের 18 বছর পেরিয়ে যাওয়ার পরও আপনার হাজব্যান্ড কিন্তু বা আপনার ওয়াইফ কিন্তু আপনার কাছে থাকবে। সুতরাং সন্তানের অজুহাত দিয়ে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ককে দূরে করে রাখবেন না। সুতরাং আমার মনে হয় আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, এই পয়েন্টগুলো যারা যারা লিখে রেখেছেন তারা ভালো, যারা লিখে রাখেননি আমি বলবো এই ভিডিওটাকে আবার দেখুন, পারলে 2 বার 4 বার 5 বার দেখুন, মাথায় গিথে নিন, প্রত্যেকটা পয়েন্ট অ্যাপ্লাই করুন আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে। দেখুন প্রচুর বড় বড় ভেঙে যাওয়া সম্পর্ক একে অপরের মুখ দেখে না, এই রকম সম্পর্ক আবার জোড়া লাগবে। কারণ সম্পর্ক ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে, একটা ওয়ার্ডই যথেষ্ট, কিন্তু একটা সম্পর্ককে জোড়া লাগাতে বা মেনটেন করতে সারা জীবন লেগে যায়। এরকম আমি অনেককে দেখেছি, যেমন দুর্গাপুরে 18 বছর ধরে প্রেম করার পর 18 মাস একসাথে থাকতে পারেনি, 18টা বছর সম্পর্ক, প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু দুজনে বিয়ে করে যখন একসাথে থাকা শুরু করলো 18 মাস একসাথে থাকতে পারেনি। আমার কাছে যখন আসে তখন তারা অলরেডি তারা ডিভোর্স ফাইল করে ফেলেছে, ডিভোর্স চাই তাদের, দুজন দুজনের মুখ দেখতে পাচ্ছে না, এমন একটা অবস্থা। দেখুন 18টা বছর তো তারা একে অপরের সাথে কাটিয়েছে প্রেমের সম্পর্কের মধ্যে দিয়ে, তাহলে এমন কি ঘটনা ঘটলো যার জন্য তারা হাজব্যান্ড ওয়াইফ যখন হলো তখন তারা একে অপরকে 18 মাস সহ্য করতে পারলো না। আশা করছি আমি আজকে যেগুলো বললাম সেগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন আপনাদের জীবনের জীবন পাল্টে যাবে। প্রতিবারের প্রত্যেকটা বিষয়ের মতো যে বিষয়গুলো আমি আলোচনা করি, আমি বলবো এই ভিডিওটা আপনি প্রচুর মানুষের কাছে শেয়ার করুন, আপনার একটা শেয়ার তাদের সম্পর্কের ভাঙন থেকে আটকাতে পারে। আপনার একটা লাইক, আপনার একটা সাবস্ক্রিপশন প্রচুর মানুষের কাছে পৌঁছতে হেল্প করতে পারে। হতে পারে তিনি আপনার বন্ধু হতে পারে, সেটা আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার কারোর হতে পারে, আপনার নেবার হতে পারে। তাই আবার বলছি আচার্য দেবদত্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্রচুর মানুষকে সাবস্ক্রাইব করতে হেল্প করুন, লাইক করুন, প্রতিবারের মতো কমেন্টস বক্সে এসে কমেন্ট করুন, যেগুলো যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলে আপনাদের জীবনকে পাল্টাতে পারে বা আপনারা চাইছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আমার কাছ থেকে করতে, শেয়ার করুন। সুতরাং প্রচুর লাইকস করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সাবস্ক্রিপশন বাড়াতে হেল্প করার জন্য, প্রচুর মানুষকে শেয়ার করার জন্য, কমেন্টস বক্সে এসে কমেন্টস লেখার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। নমস্কার।